एवरीवर्स वेलकम बैक टू माय चैनल। आज के देखो चॉकलेट लेयर केक। ये केकटा सम्पूर्ण बेकारी स्टाइले बनिए अपन के देखिए दिव। एतटाई मजार एतटाई टेस्टर ये केकटा एक बार बनिए खेले बार बार खेते इच्छे करबे। एटा किन्तु घरोया पद्धतिते खूब सहजे तैरी करा जाए। आर चॉकलेट केक बनानोर इम्पोर्टेंट स्पेशल किसु टिप्स आछे, साथे सेई टिप्सगुलो आपनादेरके बोले दिब। ताहले एई चॉकलेट केक खूबी सफ्ट हबे, स्पंज हबे, मुखे दिले मिलिए जाबे। तो चलुन शुरू करी। এখন আমি আগে কেক মোল্ডটা রেডি করে নিব। যে অপশনগুলো আগে করে নিতে হয় সেই অপশনগুলো অবশ্যই ফলো করবেন। কেক মোল্ডে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এখন একটু ব্রাশ করে নিচ্ছি। চারি সাইডে ব্রাশ করে নিয়েছি। এখন আমি পেপারটা এভাবে কেটে নিয়েছি, সমান করে উল্টা সাইডে মাপ দিয়ে আমি কেটে নিয়েছি। केक मोल्डा आमार रेडी हुए गिये छे। एकोन एक साइडे रेखे दिव। एखाने आमी छोटो साइजेर डिम निये छी 5 पिस। आपनादेर डिमेर साइजटा जदि बड़ो हय ताहले 4 पिस निबेन। एकटा बल निये छी, बड़ो एकटा मिक्सिंग बल निये छी। एखोन आमी डिमगुला भेंगे निब। ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নেচ্ছি। আলাদা করা হয়ে গিয়েছে, সাদা অংশটা এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি বাটার। এই বাটারটা আমি মাত্র বানিয়ে নিয়েছি। বাটারের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এখন এখানে দেব চকলেট এসেন্স 1/2 চা চামচেরও একটু বেশি। রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিব প্রায় 1/3 কাপ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেচ্ছি। ডিমের একটা ডিম কুসুমটা গলে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, সেই অংশটা এখানে দিয়ে দিচ্ছি। এই জন্য ওখানে কুসুম আছে 4টা। দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিয়ে একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিতে হবে। রেডি করা হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিয়েছি। এখন সাদা অংশটা আমি ফোম করে নেব। প্রথমে লো স্পিডে, পরে হাই স্পিডে বিট করে নিতে হবে। আর বিটের লেভেলটা একই সাইডে রেখে দিতে হবে। যদি উল্টা পাল্টা বিট করে নেন তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি চিনি নিয়েছি 1 কাপেরও একটু বেশি। এখানে আমি চিনি দিব। বেকারিতে বাসায় বানালে বেকারির স্টাইলে কেন আমাদের মিষ্টি হয় না, কারণ আমরা মিষ্টির পরিমাণটা কম দেই। মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর একটু লবণ অ্যাড করে দিবেন, তাহলে একদম বেকারির স্টাইলে টেস্ট চলে আসবে। বিটটা এমনভাবে করতে হবে, খুব বেশি ফোম করা যাবে না, তাহলে কেকটা ফুলে চুপসে যাবে। যেন একটা অক্ষরের মতো লেখা যায় এমনভাবে ফোমটা করে নিতে হবে। এখন এখানে আমি ময়দা দিব 1/2 কাপ। এখানে কোকো পাউডার, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্র্যান্ডের কোকো পাউডারটা কিনে নেবেন, তবে মালয়েশিয়ানটা অনেক ভালো। এখানে আমি কোকো পাউডার নিব 1/2 কাপ। মনে রাখবেন কোকো পাউডারও কিন্তু একটা ময়দা। যতটুকু ডিম ততটুকু ময়দা। পরে আবার যদি কোকো পাউডার অ্যাড করে দেন সেই ক্ষেত্রে আপনার কেকটা শক্ত হয়ে যাবে। এখানে আমি বেকিং সোডা নিয়েছি 1/2 চা চামচের একটু বেশি। এখন ভালোভাবে একটু চেলে নিব আর আলতো হাতে মিক্সড করে নেব। খুব আলতো হাতে মিক্সড করে নিতে হবে, একটু সময় নিয়ে, যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। আর কুসুমের যে মিশ্রণটা আলাদা করে রেখে দিয়েছিলাম ওখান থেকে অল্প অল্প করে ঢালবো, আর শুকনা উপকরণটা অল্প অল্প করে ঢালবো, আর খুব আলতো হাতে মিক্সড করে নেব।
দেখেন কালারটা একদম চকলেটের মতো হয়েছে। কেন হয়েছে এর একটা কারণ আছে। এখানে আমি চকলেট ফুড কালার অ্যাড করে দিয়েছি। চকলেট ফুড কালার ছাড়া কোকো পাউডার আপনি যতই দেন চকলেটের মতো কালারটা কখনোই আসবে না, একটা ফ্যাকাশে কালার চলে আসবে। তবে এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি দেখেন চকলেট বিস্কিট নিয়েছি, এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এই বিস্কিটের ভিতরে কিন্তু চকলেট আছে। লাস্টে আমি বিস্কিটটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব এই বিস্কিটের ভিতরে কতটুকু চকলেট আছে। এখন এখানে আমি দিয়ে দিব চকলেট। এই কেকটা খেতে এতটাই টেস্টি, এতটাই টেস্টি, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর খুবই নরম এবং স্পঞ্জি, খুবই সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব চকলেট বিস্কিট পাউডার, এটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি। কতটা মজার একটা কেক হবে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে ভিতরের কোনো বাবলস থাকলে যেন বের হয়ে আসে। চুলার উপরে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে স্টান দিয়ে পেপার দিয়ে হাঁড়িটা ফ্রি হিট করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এভাবে আমি রেখে দিব প্রায় এক ঘন্টা, মিডিয়াম টু লো আছে। এসেছি এক ঘন্টা পরে, এখন আপনাদেরকে দেখাবো কেকটা কেমন হয়েছে। সব সময় চেষ্টা করবেন কেকটা হাঁড়িতে বানানোর জন্য, ওভেনে বানালে কেকটা কিন্তু অতটা পারফেক্টলি হয় না। দেখেন কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি ভিতরের চকলেটটা কতটা মেল্ট হয়ে গিয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কেকটা আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখেন কেকটা কিন্তু একটুও ফুলে চুপসে যায়নি, উপরের অংশটা কিন্তু ফেটে গিয়েছে, চকলেটের কারণে দেখা যাচ্ছে না। এখন একটা ছুরির সাহায্যে চারি ছাইটে এভাবে একটু আলতো হাতে ফাঁকা করে নিচ্ছি, যাতে ইজিভাবে বের করা যায়। এর ভিতরে কিন্তু পুরাই চকলেটের লেয়ার আছে। কেকটা যদি এরকম টাইপের মোল্ডে করা হয় তাহলে একদম বেস্ট হয়, ভেঙে যাওয়ার আর ভয় থাকে না। উপরে একটা পেপার নিয়েছি যাতে ভেঙে না যাই। এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি, এটা খুব সাবধানে করতে হবে কারণ ভিতরে পুরাটাই চকলেটের লেয়ার। খুব আলতো হাতে কেকটা উঠিয়ে নিতে হবে। ওয়াও, মাশাল্লাহ, দেখেন নিচের অংশে কিন্তু একটুও পুড়ে যায়নি, পেপারটা কিন্তু সাদাই রয়ে গেছে। এখন আমি পেপারটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি কেকটা সোজা করে নিব। দেখেন সোজা করে নিয়েছি, কেকটা কিন্তু একটুও ভেঙে চড়ে যায়নি। চকলেটটা কিন্তু, চকলেটগুলা খুব ভালোভাবে কেকের সাথে মিশে আছে, পুরো মেল্ট হয়ে আছে। এখন আমি এখানে চকলেট নিয়ে একটু ডেকোরেট করে নিব। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। ডেকোরেটটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করে নেবেন। এই কেকটা কতটা লোভনীয় আসলে একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই কেকটা এখন আমি কেটে দেখাচ্ছি না, কারণ এটা আমার ম্যারেজ অ্যানিভার্সারি কেক, সেই উপলক্ষে বানানো হয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। এখন আমি একটা চকলেট বিস্কিট ভেঙে আপনাদেরকে দেখাবো এই বিস্কিটের ভিতরে কতটা চকলেটের মেল্ট আছে। দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে চকলেট আছে। ডেকোরেটটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, করে নেবেন। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে সাথে থাকবেন।